আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, তো ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে মাঝামাঝি চলে আসলো, মাঝামাঝি মানে শেষের দিকে, একদিন করে যাচ্ছে, একদিন করে শেষ হয়ে যাচ্ছে। আর রমজান মাসের ইফতার আমরা সবাই মিলে একসাথে বসে যদি একটা খেজুরও খাই, সেটার মধ্যে অন্যরকম একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানোর মতো না। ছোট্টবেলা থেকে আমরা যে শিক্ষায় শিক্ষিত হই, সেটা হচ্ছে আমাদের বাবা মায়ের কাছ থেকে শেখা ধর্ম, আমাদের ধর্মে কি আছে না আছে আমরা চেষ্টা করি ততটুকু করার জন্য। তো আজকে ইফতারে হচ্ছে প্রথমত হালিম রেখেছি, তো বড় একটি হাঁড়ি এটা, তো এই হালিমটা আজকে আমরা সবাই মিলে খাবো। তো আমি ভাবলাম যে আজকে ইফতার আইটেমে খুব শুরুতেই আমরা হালিমটা গরম গরম খেয়ে নিব, তো ঠিক আছে। আর ইফতারে আজকে আরও কিছু করেছি, এখানে এই টুকটাক এগুলো আছে। আর আজকে আমি খুব একটা ইফতার করব না, আজকে হচ্ছে আর এই নুডলসটা আমার মেয়ে রোজা করেছে ওদের দুই বোনের জন্য, আর ওর দাদুকে হচ্ছে ইফতার দিয়ে আসলাম, ওরা দুইজন এখন ইফতার করবে। আমি জাস্ট হালকা একটু ইফতার করে আমি এখন কিছুক্ষণের মধ্যে বাইরে যাব। আমি পিঠা গতকাল বানালাম, সেইখান থেকেও পিঠা রয়ে গেল, তো আমি আমার বাচ্চাদেরকে খুব ঘরোয়া পরিবেশে ইফতারগুলো রেডি করে দিলাম। তোরা ইফতার খাচ্ছে, খাক, ইফতার করবে এখন, তো কিছুক্ষণের মধ্যে আজান হবে। তো আমি জাস্ট হালকা একটু শরবত আর হচ্ছে টুকটাক একটু কিছু মুখে দিয়ে আমি একটু বাইরে যাব, খুবই জরুরি একটা কাজ আছে। তো ঠিক আছে, স্পেশাল আমার বাচ্চা দুজন এখানে বসে ইফতার করবে, রোজা এবং প্রাপ্তি, আর ফিজা সত্যি ঘুমাচ্ছে অলরেডি। তো ইফতার টাইমটাতে সবসময় ট্রাই করি যে বাবুরা উঠে যাক, আর একটু হালিম খাবো, যেটা হালিম দেখালাম। আর ও আচ্ছা, চিনিটা ঢেলে নেই, কারণ আমি না থাকলে আমার বাচ্চাদের একটু কষ্ট হয়ে যাবে। চিনিটা ঢেলে হচ্ছে একটু চা করে দিব। আমার মেয়ে প্রাপ্তি বলছে আম্মু রোজার মাসে চাটা কম খাওয়া হচ্ছে, আসলে কম খাওয়া হচ্ছে না, চা আমি ইফতার পরে ঘন্টাখানি পরে হলো এক কাপ করে চা দিচ্ছি। তো আসলে বাচ্চারা, অন্তত আমরা বড়রা বাচ্চারা সবাই দুধ চা অ্যাভয়েড করাটা অনেক ভালো, কিন্তু ওই যে বাসায় চা খাওয়ার একটা ইয়ে আছে, সেখান থেকেই বাচ্চারা, অনেক বাচ্চা বয়সে না, যখন প্রাপ্তি ক্লাস 7 থেকে 8 উঠলো, বিশেষ করে 7-এ, তখন থেকে একটু বেশি চাটা একদম নর্মালি আমরা সবাই যেভাবে খাই ওভাবে চায়ের একটা অভ্যাস হয়ে যায় ওরকম আর কি। তারপর আমি সবসময় আর কি দেই না, লিকার চাও করি, লেবু দিয়ে করি, সেটা করবো ইনশাল্লাহ রাতে, আমার হাজবেন্ড বাসায় থাকে তখন উনি লিকার চা।